আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে চলে এলাম। শীতের সময় কিন্তু আমরা বিশেষ করে নারীরা পানির বিভিন্ন কাজকর্ম করে থাকি, সংসারের তো কাজকর্ম থাকেই, পাশাপাশি একটু বেশি পরিমাণ যা পানি ঘাটি অথবা পানি না ঘাটলেও নর্মালি বাইরের যে শুষ্ক বাতাসটা তাতে কিন্তু আমাদের হাত পা একদম কুচকে একদম যেন বয়স্কদের মতো হয়ে যায়। আর যাদের একটু বেশি বয়স তাদের তো কথাই নেই, আরও বেশি কুচকে আসে, ত্বকটা দেখতে খুবই বাজে লাগে। তো এই ত্বকটাকে হাতে পায়ে যেখানে এরকম কুচকে আসা ত্বক হবে সেখানটাতেই আমরা খুব সহজেই কিন্তু টান টান চকচকে ভাব নিয়ে আসতে পারি। সপ্তাহে 1 থেকে 2 বার যদি আমার দেখানো মতো এইভাবে তুমি চেষ্টা করো, তোমার হাত পা যে কোনো জায়গার ত্বক কিন্তু টান টান চকচকে থাকবে। তো কিভাবে সেটা চলো দেখে নেই আজকে। তো শুরুতেই আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা স্ক্রাব তৈরি করব, যেটার মাধ্যমে আমাদের যে মরা চামড়াটা কুচকে আসে ভাবটাও কমবে, পাশাপাশি যে মরা চামড়াটা সেটাও চলে যাবে। তো তার জন্য নিয়ে নেব প্রথমে নারকেল তেল। নারকেল তেল তো প্রাকৃতিকভাবে ত্বকটাকে যেমন টান টান করবে, নরম করবে, ময়শ্চারাইজ করবে, পাশাপাশি ত্বকের রঙটাও কিন্তু উজ্জ্বল করে। তো সেই জন্য আমরা এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণটা কিন্তু ত্বকের যে মরা কোষগুলো সেটাকে যেমন দূর করবে, পাশাপাশি লবণে থাকা যে খনিজ উপাদানগুলো ত্বকের থেকে কিন্তু ময়লা দূর করে ত্বকটাকে টান টান করতে সাহায্য করবে। সেই জন্য আমরা এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর তেলটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের হাতে এটাকে দিয়ে মাসাজ করে নেব, বেশ আলতো হাতে এভাবে মাসাজ করব। আর এটা কিন্তু তুমি হাতে পায়ে সব জায়গাতেই করতে পারো, সব জায়গার চামড়াটাকে কিন্তু টান টান করবে, মরা চামড়াটা দূর করবে। এভাবে 2 থেকে 3 মিনিট আমি মাসাজ করে নেব। ওকে, মাসাজ করে নিলাম। এবার আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব, হাত দুটোকে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব, মুছে নেব। এভাবে তুমি পায়েও করবে, তাহলে কিন্তু যাদের পায়ে বেশ ফাটা ফাটা হয়ে যায়, মরা চামড়া একদম মানে নোংরা কেমন দেখা যায় যেন, সেটাও কিন্তু চলে যাবে এই স্ক্রাবিংটার ফলে, পাশাপাশি ত্বকটা নরমও হবে। এবার আমরা একটা হ্যান্ড প্যাক তৈরি করব, যেটা হাতটাকে যেমন সফট করবে, ফর্সা করবে, মানে স্কিন হোয়াইটনিং একটা প্যাক, যেটা ত্বকে মানে ময়শ্চারের পাশাপাশি ত্বকটাকে ফর্সাও করবে। তো কী সেটা চলো দেখে নিই। তো শুরুতে নিয়ে নেবো একটা পাত্র, আর প্রথমেই নিয়ে নেবো হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন তো দারুণ একটা উপাদান যেটা ত্বকটাকে ফর্সা করার পাশাপাশি ময়শ্চারাইজ করে। তো এখানে আমি মোটামুটি 1 চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নেবো। এর সাথে দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও ত্বকটাকে ময়শ্চারাইজ করবে এবং ত্বকের নোংরা দূর করতে হেল্প করবে, ত্বকটাকে ফর্সাও করবে। তো এখানে আমি মোটামুটি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে মিশিয়ে দেবো হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিনটা তো ত্বকটাকে যেমন ময়শ্চারাইজ করে, পাশাপাশি ভ্যাসলিন কিন্তু ত্বকটাকে ফর্সা করতেও হেল্প করবে। তো এখানে মোটামুটি আমি 1 চামচ পরিমাণ ভ্যাসলিন মিশিয়ে নেব। এবারে 3টা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ওকে, আমাদের হ্যান্ড হোয়াইটনিং সেই প্যাকটা কিন্তু রেডি। এবার আমার হাতে এটা অ্যাপ্লাই করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে এরকম যে পলিথিনগুলো, সেই পলিথিনগুলো, অথবা তোমার কাছে যদি এই ধরনের পলিথিন না থাকে, পলিপ্যাক না থাকে, এই ধরনের পলিথিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাজার সদাই পরে এনে থাকি বাসায় সাধারণত, এরকম একটা পলিথিন বা দুটো পলিথিন যদি তোমার কাছে থাকে তাতেও চলবে। তো শুরুতে আমরা এই পলিথিনটাকে সাইজ মতো কেটে নেব। এই যে আমাদের সেই প্যাকটা, এবার আমার হাতে এটা অ্যাপ্লাই করব। এটা তুমি হাতে পায়ে সব জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, দারুণ একটা প্যাক এটা। এটা অবশ্যই তোমার ত্বকটাকে ফর্সা করবে, পাশাপাশি ময়শ্চারাইজ করবে, এত দারুণ সফট উজ্জ্বল করবে,
তুমি একবার ব্যবহারে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। আর এটা কিন্তু তুমি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবে। এই পদ্ধতিটা পুরোপুরি তুমি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। একটু মোটা লেয়ার করে লাগাবো। ওকে, লাগিয়ে নিয়েছি দুই হাতে। এবার যেটা করব, এই যে র্যাপারটা, এটা দিয়ে কিন্তু এভাবে হাতটাকে আমি র্যাপ করে দেব। অথবা পলিথিনেও যদি তুমি হাতটা এভাবে ভেতরে দিয়ে আটকে নাও, অথবা তোমার কাছে যদি গ্লাভস থাকে তাহলে তো কোনো কথাই নেই, গ্লাভস দিয়েও এটা করতে পারবে, খুবই সহজ সেটা। আর আমাদের যদি গ্লাভস না থাকে এভাবে আমরা ব্যবহার করতে পারবো। হাতটাকে এভাবে র্যাপ করে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তাতে কি হবে, বাইরের যে বাতাসটা সেটা যেমন প্রবেশ করবে না, হাতটা ভেতরে একটা উষ্ণ ভাব থাকবে, যার জন্য ত্বকটা কিন্তু সফট হয়ে যাবে, ত্বকের সব মরা চামড়া ঝরে যাবে, পাশাপাশি ত্বকটা ফর্সা উজ্জ্বল হবে। তো সেই জন্য এইভাবে পলিথিন হোক বা এই ধরনের যে প্লাস্টিক র্যাপ হোক, যেটাই হোক না কেন, এভাবে হাতে পেঁচিয়ে তোমাকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিতে হবে। ওকে, 10-15 মিনিট পরে আমরা এই যে উপরে পলিটা এটা খুলে ফেলবো, এটা ফেলে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে মাসাজ করতে হবে, খুব ভালো করে 3-4 মিনিটের মতো কিন্তু মাসাজ করে নিতে হবে হাতের ত্বকটাকে, বা পায়ে ইউজ করলে পায়ের ত্বকটাকে। পাকেও কিন্তু এভাবে পলি দিয়ে তুমি মুড়ে রেখে দিতে পারো, তাতে কিন্তু পায়ের যে গোড়ালিটা সেটা কিন্তু সফট হয়ে যাবে, আর ফাটার যে সমস্যাটা সেটাও চলে যাবে। এই প্যাকটা কিন্তু দারুণ একটা প্যাক, যেটা স্কিনটাকে হোয়াইটনিং, ময়শ্চারাইজিং, পাশাপাশি ত্বকটাকে টান টান চকচকে করতে হেল্প করবে। তো এভাবে আমি 3-4 মিনিটের মতো মাসাজ করে নেব। ওকে, মাসাজ করে নিলাম। এবার প্রথমে একটা টিস্যু দিয়ে আমি হালকা চেপে চেপে মুছে নেব, এটাকে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, তা জাস্ট এভাবে টিস্যু দিয়ে হালকা চেপে চেপে মুছে নেব। এরপরে তুমি ভেজা একটা রুমাল দিয়ে খুব আলতো করে এভাবে মুছে নেবে, খুব বেশি না, যেন হালকা হালকা একটা ক্রিমি ভাব আমাদের ত্বকে থেকে যায়, সেটাই করতে হবে। ব্যাস, এভাবে কিন্তু তুমি সারা রাত রেখে দেবে, কোনো পানি দিয়ে ধোবে না। বা এই যে পদ্ধতিটা, এটা অবশ্যই তুমি রাতে খাওয়া দাওয়া একদম শেষ করে ঘুমানোর আগ দিয়ে তুমি এটা করবে, যাতে করে এই প্যাকটা মানে হালকা মুছে নেওয়ার পরে তুমি আর কোনো পানি ব্যবহার করবে না হাতে, এভাবেই সারা রাত হাতটা রেখে দেবে। সকালে উঠেই তুমি দেখবে তোমার ত্বকটা এত দারুণ সফট আর উজ্জ্বল ফর্সা হয়ে যাবে যে তুমি মানে এর প্রেমে পড়ে যাবে। আর এটা তুমি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারো, যাতে করে তোমার ত্বক সবসময় নরম সফট থাকবে। পাশাপাশি তুমি যেটা করতে পারো, প্রতিদিন রাতে তুমি ঘুমোতে যাওয়ার সময় তুমি যে নর্মালি যে বডি লোশনটা বা যে ক্রিমটা ইউজ করো সেটাও তুমি হাতেও ইউজ করে নেবে এভাবে, তাতে করে হাতটা প্রতিদিনই সফট থাকবে। এবং সপ্তাহে 1 থেকে 2 বার এই যে এই স্ক্রাবিংটা এবং এই প্যাকটা এভাবে ইউজ করো, পাশাপাশি গ্লাভস বা পলিথিন দিয়ে কিছু সময়ের জন্য হাতটাকে ঢেকে রাখো। দেখো তোমার হাতের ত্বক যতই বয়স হোক না কেন, চামড়া কুচকে আসা বা কালচে হয়ে আসা এই ভাবটা থাকবে না। তোমার রান্নার যে দাগটা পড়ে যায় হাতে, আমাদের মহিলাদের রান্না করার সময় পোড়া দাগ, কাটা দাগ, সেটাও কিন্তু চলে যাবে, আর হাতটা সবসময় সুন্দর একদম মসৃণ থাকবে। তো দেখলে কত সহজেই জাস্ট কয়েক মিনিট তুমি খরচ করো তোমার নিজের জন্য, একটু সময় দাও নিজেকে, দেখো তোমার হাতটা সবসময় কীরকম সুন্দর টান টান চকচকে থাকে। শীত হোক বা গরম হোক, যে ঋতুতেই হোক, তোমার ত্বক কিন্তু সবসময় একই রকম সুন্দর থাকবে। বিশেষ করে শীতের সময় আমরা ত্বক কুচকে আসা, কালচে হয়ে আসা সমস্যাটা বেশি ভুগি। এই সময় যদি তুমি অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে চেষ্টা করো, এই যে পদ্ধতিটা তোমাদের দেখালাম এভাবে ট্রাই করো, তোমার ত্বকটা কিন্তু কখনোই কুচকে আসবে না, কখনোই মানে অমসৃণ ভাব আসবে না, কখনোই কালচে হয়ে আসবে না, সবসময় সুন্দর থাকবে। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যারা এই শীত হাত পা কুচকে আসা, কালচে হয়ে আসা সমস্যায় ভুগছো, ঠিক এভাবে তারা ট্রাই করো, দেখো ত্বকটা কত সুন্দর হয়ে যায় ঘরোয়া পদ্ধতিতেই, খুব একটা টাকা খরচেরও কিন্তু প্রয়োজন নেই। নতুন ভিডিওতে আবার দেখা হবে, সব ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।